আপনাদের সবাইকে নিউজ পালস বাংলায় স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল লুক্সেমবার্গ। নিউজ পালস বাংলা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ইউরোপ মহাদেশের একটি দেশ হচ্ছে লুক্সেমবার্গ। মাথাপিছু আয়ের দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। লুক্সেমবার্গের সরকারি নাম গ্র্যান্ড ডাচি অফ লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের সরকারি মুদ্রার নাম ইউরো। এক ইউরো সমান প্রায় বাংলাদেশি 117 টাকা ও 88 ভারতীয় রুপি। এটি পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই ছোট্ট দেশটি। লুক্সেমবার্গ সিটি লুক্সেমবার্গের রাজধানী এবং দেশটির সবচেয়ে জনবহুল শহর। দেশটি পশ্চিম ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত। ইউরোপের অন্যান্য শহরগুলোর মতোই লুক্সেমবার্গ সিটিও ছবির মতো সুন্দর। লুক্সেমবার্গ একটি ছোট ইউরোপীয় দেশ, বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানি দ্বারা বেষ্টিত। এটি বেশিরভাগ গ্রামাঞ্চলে, উত্তরে আর্দনেস বন এবং প্রকৃতি উদ্যানগুলি, পূর্বে মুলার্থল অঞ্চলের পাথুরে গিরিগুলি এবং দক্ষিণ পূর্বে মোসেল নদী উপত্যকা। এর রাজধানী লুক্সেমবার্গ সিটি নিখরচায় মধ্যপ্রাচীর প্রাচীন শহর হিসেবে খ্যাতিমান। দেশটির উত্তর ও পশ্চিমে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে অবস্থিত। 2586 বর্গ কিলোমিটার দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 6,13,000। আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর 28তম ক্ষুদ্রতম দেশ। লুক্সেমবার্গের একটি মধ্যম মহাদেশীয় জলবায়ু বিদ্যমান। শীতকালে গড় তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস ও গ্রীষ্মকালে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ধর্মীয় অবস্থা, দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। দেশের প্রায় 73% মানুষ খ্রিস্টান ও 23% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নন। 3% মানুষ ইসলাম, 1% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। অর্থনৈতিক অবস্থা, ইউরোপের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে খ্যাত লুক্সেমবার্গ। দেশটি বিনামূল্যে জনসাধারণের জন্য গণ পরিবহন ব্যবস্থা চালু করেছে। দেশটিতে আছে 155টিরও বেশি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সরকারি পৃষ্ঠপোষকতা, অপেক্ষাকৃত স্বল্প হারের কর্পোরেট ট্যাক্স ও সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ এবং সুদক্ষ জনগোষ্ঠী দেশটির অর্থনীতির চালিকাশক্তি। লুক্সেমবার্গকে ট্যাক্সের স্বর্গ বলা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশে ব্যবসা করলে অনেক ট্যাক্স বা কর দিতে হয়, কিন্তু এই দেশটিতে ঠিক উল্টো। এজন্যই অনেক কোম্পানির সদর দপ্তর এ দেশে অবস্থিত। দেশটির অর্থনীতি মূলত ব্যাংকিং, ইস্পাত এবং শিল্প কারখানার উপর নির্ভরশীল। পর্যটন শিল্প লুক্সেমবার্গের অন্যতম প্রধান সেতু আইরলফ সেতু দেশটির প্রধান আকর্ষণ। 1900 থেকে 1903 সালে এই সেতুটি নির্মাণ করা হয়। দেশটিতে প্রায় 21 মিটার উঁচু স্মৃতিস্তম্ভের উপরে রয়েছে সোনার তৈরি গোল্ডেন লেডি ভাস্কর্য। দেশটিতে প্রায় অনেক দুর্গ বা প্রাসাদ রয়েছে। এজন্য দুর্গের দেশ বলা হয়ে থাকে দেশটিকে। শিক্ষা ব্যবস্থা ও খেলাধুলা, 4 থেকে 16 বছর বয়সীদের পড়ালেখা বাধ্যতামূলক। দেশটির প্রায় 99% মানুষ শিক্ষিত। খেলাধুলা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দেশটিতে প্রচলিত কিছু খেলার মধ্যে বাস্কেটবল এবং হ্যান্ডবল অনেক জনপ্রিয়। লুক্সেমবার্গের মেয়েরা অন্যান্য দেশের লোকদের মতো বন্ধুত্বপূর্ণ, বুদ্ধিমান এবং সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময়।